আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমাদের সবারই হাসপাতালে যেতে হয়, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পরিবারের লোকদের জন্য আমাদের কিন্তু হসপিটালে যেতেই হয় এবং সরকারি হাসপাতালও আমাদেরকে যেতে হয়। তবে আজকে একটি ইনফরমেশন দেব, এটা হয়তো অনেকেই জানেন, ঠিক আছে, আবার হয়তো অনেকেই জানেন না। তো যারা জানেন ভিডিওটা তাদের জন্য না, আর যারা জানে না ভিডিওটি হচ্ছে তাদের জন্য। তো বর্তমানে সরকার একটি নিয়ম করেছে, যেটা আমি জানতে পেরেছিলাম আজ থেকে প্রায় এক দেড় মাস আগে। আসলে ভিডিওটা তখনই করা উচিত ছিল, বাট একটু লেট করছি। তো এখন আপনারা যারা সরকারি হাসপাতালে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য, অবশ্যই রোগীর ভোটার আইডি কার্ড লাগবে, ঠিক আছে। আগে যেমন আমরা চিকিৎসা করতে গেলেই নাম ঠিকানা বললে আমাদের চিকিৎসা শুরু করতো, এখনও করে চিকিৎসা যে করে না তা না, তারপরে ভোটার আইডি কার্ডটা তারা চায়, বলে যে ভোটার আইডি কার্ডটা দেন। এছাড়া কিছু কিছু আপনার হসপিটাল আছে যে জায়গায় আসলে ভোটার আইডি কার্ড লাগবেই। এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল। সেখানে যদি আপনি যান, বাচ্চাদের ক্ষেত্রে যদি যান, তাহলে অবশ্যই বাচ্চার যে আপনার টিকা কার্ড আছে সেটা আপনাকে নিতে হবে। প্রথমবার হয়তো কনসিডার করবে, বাট আপনি যদি দ্বিতীয়বার যান, সেক্ষেত্রে যদি তারা বুঝতে পারে যে আপনি এর আগেও আসছিলেন আবার আসছেন, সেক্ষেত্রে তারা কনসিডার করবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আইডি কার্ডটা নিয়ে যাবেন, এবং বর্তমানে হাসপাতালের দেয়ালে হাসপাতালের সামনে সাইনবোর্ড লাগিয়ে রাখছে যে অবশ্যই চিকিৎসার স্বার্থে রোগীর আইডি কার্ড অবশ্যকীয় এবং আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। কথা শুনতে আসলে আমাদের কারোরই ভালো লাগে না, তাই আমি বলবো যে অবশ্যই যদি বাচ্চা নিয়ে হসপিটালে যান সরকারি হাসপাতালে, তাহলে অবশ্যই বাচ্চার টিকা কার্ডটা সাথে নিয়ে যাবেন, যাতে চাওয়ার সাথে সাথে দিতে পারেন। এটা হচ্ছে একটা স্মার্টনেস। আর আপনারা যারা বড়দের জন্য যাবেন, নিজের জন্য যাবেন, প্রাপ্তবয়স্ক যারা আছেন, যাদের আইডি কার্ড হয়েছে, তারা অবশ্যই আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। আসলে আমি বারবার আইডি কার্ড বলছিলাম, বাট আইডি কার্ড না, মানে আইডি কার্ডের ফটোকপি নিলেই হবে, ঠিক আছে। আপনি যে বাংলাদেশের নাগরিক সেটার প্রমাণটা থাকলেই হবে, ঠিক আছে। আসলে অতটা যাচাইও করে না, জাস্ট নিলেই হবে, ঠিক আছে। আর অবশ্যই অরিজিনাল কপি দিবেন ভাই, বললাম যে যাচাই করে না, আমার এই জন্য আবার বানায়টানায় নিয়ে যায় না, ঠিক আছে। তো হাসপাতাল নিয়ে আরও একটা ভিডিও আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে। বলতে পারেন যে আসলে হাসপাতালের যে ভিতরের কী অবস্থা, সরকারি হাসপাতালের একটি হাসপাতালের বিষয়ে আমি কথা বলবো, যেখানে আপনার হাসপাতালের বেডগুলোতে পোকা দিয়া ভরা, ঠিক আছে, খুবই বাজে অবস্থা, সেটার একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার ফেসবুক পেজে আছেন, যারা ফেসবুকে যে গ্রুপটি একজন মানুষ আছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।